Hey guys, finally, আমরা চলে এসেছি লোকেশনে দেখতে পাচ্ছো লোকেশনটা মানে জঙ্গিপুর জঙ্গপুরে আমি মানে আমি তোমাদেরকে বলিনি যে আমি আমার গাড়ির কাজ করাবো তো দেখতে পাচ্ছো মানে তো WhatsApp guys আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ ভিডিও তো আজকের ব্লগ ভিডিও খুব ইন্টারেস্টিং এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে এক কথায় কেননা আমি আমার গাড়িতে একটা কাজ করাবো এবং ওই কাজটা খুব স্পেশাল আমার জন্য স্পেশাল এবং তোমাদের জন্য স্পেশাল মানে কাজটা খুব করার ইচ্ছে ছিল আমার এবং এখন করব তো মানে আমার গাড়িতে কাজটা করাবো তো আর কিছু তোমাদেরকে বলবো না তো তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে তোমাদেরকে কন্টিনিউ 100 ব্লগ ভিডিও দেবো তো অলরেডি একটা ব্লগ ভিডিও দিয়েছি এখন 2 নম্বর ব্লগ শ্যুট হচ্ছে তো আর কিছু বলবো না তো আমি আমার ফ্রেন্ডকে কল করেছিলাম ওই আর আমি যাবো তো আমার জন্য ওয়েট করছে কিছু কিলোমিটার দূরে মানে ওদের বাড়ি তো ওখানে যাবো ওকে নেবো তারপরে আমার গাড়ির কাজ করার জন্য যাবো তো আজকে আর কিছু বলবো না তো আজকের ব্লগ ভিডিও শুরু করছি গাইজ তো হ্যাঁ গাইজ ফাইনালি আমরা চলে এসেছি লোকেশনে দেখতে পাচ্ছ লোকেশনটা মানে জঙ্গিপুরে আমি মানে আমি তোমাদেরকে বলিনি যে আমি আমার গাড়ির কাজ করাবো তো দেখতে পাচ্ছ মানে এই যা এখানে আমার ইউটিউবের নাম লিখবো মানে আমার স্বপ্ন ছিল যে আমি আমার ইউটিউবের নামটা আমার গাড়িতে লিখবো তো ফাইনালি আজকে আমি লিখবো তো খুব আনন্দ তো আমরা মানে লোকেশনটা এসেছি এই যা এখানে দেখতে পাচ্ছ আশাপূর্ণা 8 জঙ্গিপুরে তো কাজ হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তো গাড়িতে এখানে নামটা লিখবো তো দেখাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ এখানে নাম টাইপিং হচ্ছে এখানে ডিজাইন হচ্ছে তত ভালোভাবে দেখাবো না যখন লাগা হবে তখন দেখাবো তো কাজ হচ্ছে তো কাজটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো লাগে গাড়িতে আমার মানে প্রচুর স্বপ্ন ছিল যে এখানে নাম লিখবো আমার ইউটিউবের তো কাজটা কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি I felt it's paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I've played it. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still. Hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall. Fear outweighed the person you are. Oh. Oh,
দেখতে পাচ্ছো আমি মানে পিছন দিকেও নাম লিখে নিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে লেখা আগে দিকটা হয়েছে তো দুদিকই কমপ্লিট হয়েছে এখন লেখা তো ফার্স্ট কেমন লাগছে অবশ্যই অন করে বলবা দুদিকের মধ্যে এটা হচ্ছে পিছন দিকটা তো এখন কমপ্লিট হয়ে গেছে এখন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী করবো তো হ্যাঁ গাইস ফাইনালি আমার গাড়িতে যেটা স্টিকার মারা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিছু খেতে এসেছি আমি আমার একটা ফ্রেন্ড তো কিছু খাবো খাওয়ার পর মানে বাড়ি যাবো তো এখন কিছু খাওয়া দাওয়া করা যাক তারপরে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট এবং আমরা খেলাম তো এখন আমরা বাড়ি যাবো দেখতে পাচ্ছি ওটা আমার ফ্রেন্ড এসেছিলো তো খুব দেরি হয়ে গেছে তো এখন বাড়ির জন্য রওনা দেবো বাড়ি যেয়ে তোমাদের সাথে আরও ভালোভাবে কথা বলবো এখন বাড়ি যাওয়া যাক গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি প্রচুর দেরি হয়ে গেলো এখন বাজছে 10টা বাজতে এলো তো কারণ মানে আমার ফ্রেন্ডটাকে ওদের বাড়ির ওখানে রাখতে গেছিলাম তো রাখতে গিয়ে দেরি হয়ে গেলো তো মানে ওখানে টাইম লাগলো ওর সাথে কথা বললাম কিছু দিয়ে ওখান থেকে আসতে আমার বাড়ি আসতে একটু সময় লাগলো তো তোমাদেরকে বললাম যে বাড়ি যা কিছু মানে কথা বললো তোমাদের সাথে তো মেম মানে তোমাদের কোশ্চিন হবে মনে যে আমি আমার মানে চ্যানেলের নাম কেনা চেঞ্জ করলাম তো কোশ্চিনের উত্তর তোমাদের দিচ্ছি যে আমার নামটা ছিল পারভেজ বেঙ্গলি ব্লগ তো এই এই নামটা প্রচুর বড় হচ্ছিল এবং সেটা সমস্যাতে মানে কি আমি মানে ই করতে পারছিলাম না যে গাড়িতে পুরো নামটা আছিল না বা সমস্যা হচ্ছিল যাই হোক নামটাকে ছোট করলাম দিয়ে নামটা রাখলাম পারভেজ এলএফ মানে লাইফ স্টাইল মানে এই নামে মানে ইউটিউব চ্যানেল এখন আমরা রাখবো তো এটা আমাকে ভালো লাগলো তো আর কিছু বলবো না আজকে প্রচুর এনজয় করলাম এবং তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার নামটা তো ভালো হলে অবশ্যই কমেন্ট করবে তো কেমন লেগেছে তোমাদেরকে তো আর কিছু বলবো না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই